আপুনি, মই আপোনালোকৰ কথা কৈছোঁ, মহিলাগৰাকীৰ কথা কৈছোঁ, আপুনি আপোনাৰ ওঠটো যে আছে, আপোনাৰ লিপটো, ওঠটো লাৰি চাব আৰু আপোনাৰ নাকটো লাৰি চাব। নাকটো কেনেকুৱা আৰু ওঠটো কেনেকুৱা সেইটো চাব। তাৰপিছত আপোনালোকে আঙুলিৰে আপোনালোকৰ গৰ্ভাশয়ৰ মুখখন চাওক। যদি নাকৰ দৰে টান হৈ আছে তেনেহ'লে প্ৰেগনেঞ্চি নাই, প্ৰেগনেঞ্চি আপোনালোকৰ ৰোৱা নাই। কিন্তু যদি আপোনালোকৰ ওঠটোৰ দৰে আপোনালোকৰ সেই গৰ্ভাশয়ৰ মুখখন কোমল হৈ আছে তেনেহ'লে আপোনালোকে গম পাই যাব যে আপোনালোকৰ প্ৰেগনেঞ্চি ৰৈ গৈছে। হিন্দী চিনেমাবোৰত আমি দেখা পাওঁ যে মহিলাগৰাকী যেতিয়া উকাই থাকে বা বমি কৰে বা টেঙা খাবলৈ যেতিয়া মন কৰে, মহিলাগৰাকী প্ৰেগনেঞ্চি হোৱা বুলি দেখুওৱা হয়। কিন্তু ইউজুৱেলি বন্ধুসকল তেনেকুৱা নহয়। মহিলাগৰাকীয়ে যদি টেঙা খাবলৈ মন কৰে বা উকাই থাকে তেওঁ প্ৰেগনেঞ্চি হৈছে যে তেনেকুৱা কিন্তু কোনো কথা নাই। কিন্তু বন্ধুসকল, এই মহিলাগৰাকীৰ প্ৰেগনেঞ্চি হৈছে নে নাই ডেটতকৈ আগতে কিন্তু কিছুমান চাইন এণ্ড চিম্পটমছ আমি দেখি খুব সহজে আমি ধৰিব পাৰোঁ। বন্ধুসকল, আজি মই এই ভিডিঅ'ৰ জৰিয়তে এনেকুৱা কেইটামান চাইন এণ্ড চিম্পটমছৰ কথা ক'ম। আপোনালোকে যদি সেই এটা ধৰিব পাৰে আপোনালোকৰ প্ৰেগনেঞ্চি হৈছে নে নাই, ডেটলৈকে অপেক্ষা কৰাৰ দৰকাৰ নাই, আপোনালোকে লগে লগে গম পাই যাব। সাধাৰণতে মহিলাবিলাকে কি কৰে, যেতিয়া তেওঁলোকে প্ৰেগনেঞ্চিৰ প্লেন কৰি থাকে তেওঁলোকে ডেটলৈ ৰখি থাকে কেতিয়া কোনটো ডেটত তেওঁলোকৰ মাহেকীয়া হ'ব লাগে। তাৰপিছত তেওঁলোকে 5-6 দিন বা 10 দিন অপেক্ষা কৰি তেওঁলোকে ইউৰিন পৰীক্ষা কৰে আৰু তাৰপিছতহে তেওঁলোকৰ প্ৰেগনেঞ্চি হৈছে নে নাই তেওঁলোকে গম পায়। কিন্তু বন্ধুসকল, আপোনালোকে সেই ডেটলৈকে অপেক্ষা কৰাৰ প্ৰয়োজন নাই। যদি আপোনালোকে প্ৰেগনেঞ্চি প্লেন কৰিছে আৰু আপোনালোকে সেই অভলিউশ্যনৰ দিনকেইটাত যদি ভালকৈ ৰিলেশ্যন কৰিছে তেনেহ'লে প্ৰেগনেঞ্চি হৈছে নে নাই, এনেকুৱা দুটামান লক্ষণৰ কথা আজি মই এই ভিডিঅ'ৰ জৰিয়তে আপোনালোকক ক'ম। যদি সেইকেইটা আপোনালোকে ধৰিব পাৰে তেনেহ'লে 110% আপোনালোকে কনফাৰ্ম হ'ব পাৰিব যে আপোনাৰ প্ৰেগনেঞ্চি ৰৈ গৈছে। সাধাৰণতে বন্ধুসকল, মই আৰম্ভণিতে আপোনালোকক এটা কথা কৈ থওঁ যে এগৰাকী মহিলাৰ প্ৰথম প্ৰথম প্ৰেগনেঞ্চিখিনি এই কিন্তু এই যে ফেলোপিয়ান টিউব থাকে এই টিউবত হয়। প্ৰথমতে তেওঁলোকৰ এই ফেলোপিয়ান টিউবত প্ৰেগনেঞ্চি হয়। মহিলাগৰাকীৰ এগ আৰু পুৰুষৰ যিবিলাক চেল থাকে সেইবিলাক ইয়াতে লগ লাগি ফাৰ্টিলাইজ হয় আৰু এই যিটো ফাৰ্টিলাইজ যিটো অভা এইটো আহি 4-5 দিনৰ ভিতৰত এইটো আহি মহিলাগৰাকীৰ গৰ্ভৰ ভিতৰত এইটো ইমপ্লেণ্ট হৈ যায়। অৰ্থাৎ এই গৰ্ভত ইয়াতে এনেকৈ লাগি যায় আৰু এইখিনিত এই যিটো ফাৰ্টিলাইজ অভা থাকে সিয়ে কি কৰে, এইখিনি ঠাই বনাই লয় আৰু বনাই লৈ এইটো থাকি যায় আৰু এনেকৈ ই ডাঙৰ হ'বলৈ ধৰে আৰু সন্তানটো এটা সময়ত কি হয়, নৰ্মেল হওক বা চিজাৰিনে হওক প্ৰেগনেঞ্চিটো ছাকচেছ হৈ যায়, এনেকৈ সন্তান এটা ডাঙৰ হয়। চ' বন্ধুসকল, এইখিনি সময়ত যেতিয়া মহিলাগৰাকীৰ এই অভলেশ্যন হ'ব বা মহিলাগৰাকীৰ যিটো এগ আছে এগটো যেতিয়া পুৰুষৰ চেলৰ লগত লগ লাগিব বা এইখিনি সময়ত মহিলাগৰাকীৰ শৰীৰত বিভিন্ন ধৰণৰ চেঞ্জেছ আহি যায়। মহিলাগৰাকীৰ হৰ্মনেল চেঞ্জেছ আহি যায়, মহিলাগৰাকীৰ এই গৰ্ভটোৰ চেঞ্জেছ আহি যায়, মহিলাগৰাকীৰ গৰ্ভৰ এই মুখৰ চেঞ্জেছ আহি যায়, এনেকুৱা ধৰণৰ বিভিন্ন ধৰণৰ লক্ষণ বিভিন্ন ধৰণৰ চেঞ্জেছ আহি যায়। আৰু এই চেঞ্জেছবিলাক যদি আমি ধৰা পেলাব পাৰোঁ, মই আপোনালোকক কৈ আছোঁ কি কি লক্ষণ আপোনালোকে দেখা পাব, খুব সহজে আপোনালোকক কৈ আছোঁ, যদি আপোনালোকে এই লক্ষণখিনি ধৰিব পাৰে তেনেহ'লে আপোনালোকে সেই ডেটলৈকে ৰখাৰ প্ৰয়োজন নাই যে আপোনালোকৰ মাহেকীয়া যিটো ডেটত হ'ব লাগে সেই ডেটৰ পিছত 5 দিন বা 10 দিন পিছত আপোনালোকে ইউৰিন পৰীক্ষা কৰিব, দুডালাজ আহিব, তাৰপিছত আপোনালোকে গম পাব যে প্ৰেগনেঞ্চি হৈছে, তেনেকুৱা কৰাৰ আপোনালোকৰ প্ৰয়োজন নাই। তাৰ আগতে আপোনালোকে গম পাই যাব, কাৰণ বহুত এনেকুৱা মহিলা আছে তেওঁলোকে সেই ডেটলৈকে ইউৰিন টেষ্ট পৰীক্ষা কৰিব, দুডাল আঁচ আহিব, তালৈকে তেওঁলোকৰ ৰখি থকাৰ তেওঁলোকৰ ধৈৰ্য নাই। চ' বন্ধুসকল, মই আজি যিখিনি কথা ক'ম আপোনালোকে শেষলৈকে চাব, যদি আপোনালোকে সেইখিনি ধৰিব পাৰে তেনেহ'লে আপোনালোকে 110% গম পাই যাব যে আপোনালোকৰ প্ৰেগনেঞ্চি ৰৈ গৈছে। প্ৰথম কথা হ'ল বন্ধুসকল, মহিলাগৰাকীৰ গৰ্ভাশয়ৰ মুখখন। মহিলাগৰাকীৰ গৰ্ভাশয়ৰ মুখখন যেতিয়া মাহেকীয়া হৈ থাকিব তেতিয়া গৰ্ভাশয়ৰ মুখখন অলপ তলত থাকে আৰু যেতিয়া লাহে লাহে সময় যোৱাৰ লগে লগে মহিলাগৰাকীৰ সেই গৰ্ভাশয়ৰ মুখখন অলপ ওপৰফালে যায় আৰু অভলেশ্যনৰ সময়ত সেই মুখখন অলপ ওপৰফালে থাকে আৰু লগতে যদি প্ৰেগনেঞ্চিটো ৰৈ যায় তেনেহ'লে সেই মুখখন ওপৰফালে থাকি যায় আৰু তললৈকে নাহে। কিন্তু যদি মহিলাগৰাকী প্ৰেগনেণ্ট নহয় তেনেহ'লে মুখখন ওপৰৰ পৰা আকৌ তললৈ আহি যায়। চ' বন্ধুসকল, এইখিনি সময়ত যদি মহিলাগৰাকীয়ে তেওঁলোকৰ হাতৰ আঙুলিৰে গৰ্ভাশয়ৰ মুখখন পৰীক্ষা কৰি চায়, তেওঁ যদি প্ৰথম অৱস্থাৰ পৰা মাহেকীয়া হোৱাৰ পৰা যদি তেওঁ পৰীক্ষা কৰি থাকে, আপোনালোকে যদি প্ৰেগনেঞ্চি প্লেন কৰি আছে, আপোনালোকে যদি গৰ্ভাশয়ৰ মুখখনৰ পজিশ্যনটো প্ৰথম অৱস্থাৰ পৰা যদি চাই থাকে তেনেহ'লে মাহেকীয়া হৈ উঠাৰ পিছত সেই গৰ্ভাশয়ৰ মুখখন যিটো পজিশ্যনত থাকে লাহে 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 অলপ ওপৰত যাব। অভলেশ্যন হোৱাৰ পিছত যদি আপোনালোকৰ প্ৰেগনেঞ্চি ৰৈ যায় সি কিন্তু ওপৰতে থাকিব, সি আকৌ তললৈকে নাহে। আপোনালোকে যদি দেখা পায় আপোনালোকে আঙুলিৰে ভালকৈ কিন্তু আপোনালোকে আঙুলিটো চাফা কৰি ল'ব লাগিব, নহ'লে কিন্তু ইনফেকশ্যন হোৱাৰ চান্স থাকি যাব। আপোনালোকে আঙুলিটো ভালকৈ চাফা কৰি প্ৰতি
প্রতিদিন যদি আপনাদের পরীক্ষা করে থাকে, গর্ভগৃহের মুখখন যদি আপনাদের চাই থাকে, তেনহলে যদি মুখখন উপর থাকি যায় তললে নাহে, তেনহলে আপনাদের কনফার্ম হয়ে যাব যে আপনার প্রেগনেন্সি রয়ে গেছে। আর ইয়ারতে বন্ধুসল আপনি, মানে আপনার কথা কোথাও মহিলাগীর কথা কোথাও, আপনি আপনার ওতো যে আছে আপনার লিপটু ওতো লাড়ি চাব, আর আপনার নাকটু লাড়ি চাব, নাকটু কেন আর ওতো কেন সেই চাব। তারপর আপনাদের আঙুলিরে আপনার গর্ভাশয়ের মুখখন চাও, যদি নাকর দরে টান হয়ে আছে তেনহলে প্রেগনেন্সি নাই, প্রেগনেন্সি আপনার রয়া নাই। কিন্তু যদি আপনার উত্তর দরে আপনার সেই গর্ভাশয়ের মুখখন কোমল হয়ে আছে, তেনহলে আপনাদের গম পাই যাব যে আপনার প্রেগনেন্সি রয়ে গেছে। কারণ প্রেগনেন্সি রয়ার সময় গর্ভটোর ভিতর বিভিন্ন ধরনের চেঞ্জেস আহি যায়, আর বিভিন্ন ধরনের ব্লাড সাপ্লাইবিল আহি যায়, যার কারণে গর্ভাশয়ের মুখখন অল্প কোমল হয়। সেয়ে আপনাদের যদি উঠর দরে আপনার নিজের উঠর দরে যদি কোমল দেখিছে গর্ভাশয়ের মুখখন, তেনহলে আপনাদের কনফার্ম হোক যে আপনার প্রেগনেন্সি রয়ে গেছে। কিন্তু যদি নাকর দরে আপনার নিজের নাকটোর দরে টান হয়ে আছে, তেনহলে কিন্তু প্রেগনেন্সি রয়া নাই। আর এই দুটা কথা যে আপনার সেই গর্ভাশয়ের মুখখন উপর যদি থাকি গেল আর যদি সফট হয়ে গেছে, তেনহলে এই দুটার দ্বারা কিন্তু আপনাদের প্রায় 99% আপনাদের কনফার্ম হব পারিব যে আপনার প্রেগনেন্সি রয়ে গেছে। ইয়ার পিছত হল বন্ধুসকল, যে মই যে কলো যে প্রথমতে সেই পাইপডালত মহিলাগৰাকীৰ প্রেগনেন্সিটো হয়, 4-5 দিন পিছত সি আহি 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 গর্ভাশয়ের ওয়ালত ই ইমপ্লান্ট হয়ে যায়, সন্তানটো তাতে থাকি যায় আর লাহে লাহে তার ডাঙর হয়ে যায়। কিন্তু এই সন্তানটো যেতিয়া সেই পাইপডালৰ পৰা আহি আহি গর্ভাশয়ত যেতিয়া থিতাপি লব, সেইখিনি সময়ত গর্ভাশয়ের সেই ওয়ালখনত সি খুন্দি খুন্দি নিজের ঠাই বনাই লয়, আর সেইখিনি সময়ত কিছুমানের কিছু পরিমাণে অকমান তেজ বাহির হব পারে। কিছুমানে সেইটো বহুতে সেইটো মাহেকীয়া হওয়া বলে ভাবে, যদি কম পরিমাণ তেজ বাহির হয়েছে তেতিয়াও কিন্তু আপনাদের কনফার্ম হব পারিব যে এই ইমপ্লান্টেশন ব্রিডিং হয়েছে, অর্থাৎ সন্তানটা তাত রয়ে গেছে, সন্তানটা তাত জায়গা বনাইছে, সেই কারণে আপনাদের সেই কিছু পরিমাণে অকমান ব্লাড বাহির হয়েছে। আর এই লক্ষণটা কিন্তু আপনাদের যদি দেখা পায় তেতিয়াও কিন্তু আপনাদের কনফার্ম হব পারিব যে আপনাদের প্রেগনেন্সি রয়ে গেছে। আর ইয়ার পিছর লক্ষণ হল বন্ধুসকল, মই যে আগতে কলো যে মহিলাগৰাকীৰ প্রেগনেন্সিটো রয়ে যাওয়ার পিছত তেওঁলোকের শরীরত কিছুমান চেঞ্জেস আহে, তেওঁলোকের হরমোনেল কিছুমান চেঞ্জেস আহে, সেয়ে প্রেগনেন্সিটো যদি রয়ে গেছে মহিলাগৰাকীর স্তনবিলাক অল্প ভারী ভারী লাগিব, অল্প বিষ হওয়া যেন লাগিব, মহিলাগৰাকীর মূরর বিষ হব পারে বা মহিলাগৰাকীর মূর ঘূর্ণি টাইপর হব পারে, আর ইয়ারতে কিছুমানের অল্প জ্বর জ্বর ভাব হয়। এইবিলাক লক্ষণ আপনাদের তন্ন তন্নক পরীক্ষা করে চাব। আর ইয়ারতে কিছুমানের অল্প পেটটু বেয়া বেয়া লাগি থাকে, অল্পমান কাম করলে ভাগর লাগিব, যদি আপনার প্রেগনেন্সিটো তাতে রয়ে গেছে আপনার তারপর 2-1 দিনের ভিতরে আপনার অল্প টুপনি টুপনি ভাব লাগিব, ভাগর লাগিব, কাম করার আপনার ইচ্ছা না থাকে, আপনার মুডটু মনটু অকান বেলেগ বেলেগ ধরনের লাগিব, এনেকা ধরনের বিভিন্ন ধরনের লক্ষণ আপনাদের দেখা পাব। কিন্তু বন্ধুসকল, এইবিলাক দেখা পাওয়ার মই যে আগতে কলো যে কিছু অল্প বমি বমি ভাব বা বমি করব পারে কিছুমানে, আর অন্যতার লক্ষণ হল মহিলাগৰাকীর গর্ভাশয়ের ই আঠালেটিয়া অল্প বগা টাইপর আঠালেটিয়া কিছু পদার্থ বাহির হব, এইবিলাক হলেও কিন্তু এইটাও কিন্তু প্রেগনেন্সি হওয়ার লক্ষণ। আর ইয়ারতে বন্ধুসকল, মই প্রথমতে যে কলো যে গর্ভাশয়ের পজিশনবিলাক আঙুলিরে আপনাদের যদি গর্ভাশয়ের পজিশনবিলাক খুব ধুনিয়াকৈ গম পায়, এই পজিশনবিলাক যদি উপরফালে আছে আর যদি আপনার উঠর দরে কোমল হয়ে গেছে, তেনহলে এইকেইটা কিন্তু মেইন, যদি এইকেইটা আছে তেনহলে আপনাদের কনফার্ম হোক আপনাদের প্রেগনেন্সি রয়ে গেছে। আর ইয়ার পিছতো যদি আপনাদের আরো বেশি কনফার্ম করব বিচার, তেনহলে আপনাদের ডেটল অপেক্ষা করে সেই ডেটত যদি আপনাদের MCT হওয়া নাই, 3 দিন বা 4 দিন পিছত আপনাদের আপনাদের পেশাবট পরীক্ষা করে চাও, পেশাবট পরীক্ষা করলে যদি তাতে সেই পেশাবত দুডাল আছে আছে, তেনহলে তো কথাই না, আপনাদের আরো 100% কনফার্ম হওয়া পারিব। আর ইয়ারতে কিছু সোনোগ্রাফিও করব পারে বা ব্লাড টেস্টও করব পারে, ব্লাড টেস্ট করলেও আপনাদের গম পাই যাব যে আপনাদের প্রেগনেন্সি রয়ে গেছে। সো বন্ধুসকল, আজি মই এই ভিডিওর জড়িয়ে ডেটতকৈ আগতে আপনাদের কেনেকৈ গম পাব, কেনেকৈ আপনাদের কনফার্ম করব পাৰিব যে আপনাদের প্রেগনেন্সি রয়ে গেছে না নাই, তার গুরুত্বপূর্ণ কিছু তথ্য মই আপনাদের দিলো। বন্ধুসকল, এনেকুৱা ধরনের তথ্য যোনে যোনে কিন্তু আপনাদের নিদিয়ে, সেয়ে বন্ধুসকল আপনাদের এই ভিডিওটোত এটা লাইক দিব, আর এই ভিডিওটো যিমান পারে আপনাদের বন্ধুবর্গর হোয়াটসঅ্যাপ আর ফেসবুকত শেয়ার করব, যাতে সকলোয়ে এই কথাবিলাক গম পায়। সো ফ্রেন্ডস, আজিলৈ মানে, অহাকালি আরো একটা নতুন তথ্য লৈ আপনাদের ওচৰলৈ আহিম, তেতিয়ালৈকে বহুত বহুত ধন্যবাদ।